প্রতিদিন নতুন নতুন টম এন্ড জেরি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। তাড়াতাড়ি কাজ করতে হবে, আজকে ম্যাডামের জন্মদিন। ওহো, আজকে আমি অনেক খুশি, আমি সবচেয়ে ভালো কেক বানাবো, আমার মধ্যে কেউ পারে না। ম্যাডাম খুশি হলে আমাকে গিফট দিবে, একটু অপেক্ষা করতে হবে। এই তো প্রায় শেষ, কেক রেডি হয়ে গেছে। ওহো, আজকে আমি খুশি, তাড়াতাড়ি যাই ম্যাডামকে কেকটা দিয়ে আসি। ওহো, ওই তো ম্যাডাম অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি যাই। ম্যাডাম প্লিজ এই নিন আপনার কেক। সত্যি টম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কেক গিফট দেওয়ার জন্য। ওহো, আজকে আমার জন্মদিন, সত্যি অনেক খুশি লাগতেছে আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওহো, আজকে আমি অনেক খুশি টম। কি বলতেছে ম্যাডাম, আমি তো পাগল হয়ে যাব। ওহো, আজকে সারা দিন ডান্স করব, সত্যি অনেক খুশি লাগতেছে। ম্যাডাম, আজকে আপনার সাথে সারা দিন ডান্স করব, নাচে নাচে গানে গানে। ওহো ম্যাডাম, আমার মতো কেউ ডান্স পারে না, দেখো আমি কিভাবে ডান্স করতেছি, আমি সবার সেরা। ওইখানে কে আসলো আবার দেখি তো, ওইখানে তো আবুল। আবুল, তোমরা সবাই চলে আসো, আজকে আমার বার্থডে, সবাই আসো তোমরা। বন্ধুরা তাড়াতাড়ি আসো, আজকে ম্যাডামের জন্মদিন, আজকে সারা দিন ডান্স করব, আমরা হলাম শয়তান, সবাইকে ধরে ধরে গিয়ে ফেলবো, তাড়াতাড়ি আসো। সত্যি ডান্স করতে আমি অনেক ভালোবাসি। ওহো, হাই হাই, ওটা আমি কে দেখতেছি, আবুল তার বন্ধুরা, এরা এখানে কি করতেছে? এদেরকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। স্যার বনাবো তোমাদেরকে, আমি খতম করে ফেলবো, বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলবে, আমার চাকরি থাকবে না। ওহো, ডান্স করতে আমি ভালোবাসি টম, তোমার বাড়ির সব জিনিসপত্র ভেঙে ফেলবো। এই যে গুন্ডক ভাইয়া, একটা ভালো দেখে গান করো, আমাদের ভালো লাগতেছে না, নাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। আমার নাম আবুল, শয়তান আবুল। কি বলতেছে আবুল, আবুলের কথা শুনে আমার মাথা গরম হয়েছে। ঠিক আছে আবুল, ছাড় বা তোমাকে আমি মেরেই ফেলবো, আমার সাথে বিয়া দেরি করো, খতম করে ফেলবো আবুল আমি তোমাকে, তুমি আমাকে চিনে না, এই নাও যত সব। ওরে মা, মরে গেলাম বাবা, হাড্ডি মাংস কে গেছে। আবুল, তোমাকে দেখে খুব হাসি আসতেছে, হা 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 হা। তোমাদের এত বড় সাহস, আমাকে দেখে হাসো, ছাড় বা তোমাদেরকে আমি আজকে মেরেই ফেলবো, কেউ বাঁচাতে পারবো না তোমাদেরকে, খতম করে ফেলবো, আমার মাথা গরম হয়ে গেছে, আমি হলাম শয়তান আবুল, কেউ আমার সাথে পারে না। এসব আমি কি দেখতেছি, না বন্ধ করো তোমরা এসব, না হলে আমার চাকরি থাকবে না। ওরে মা, ছাড়বো না আজকে আমি কাউকে, সবাইকে ধরে ধরে খেয়ে ফেলবো, হা 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 হা, আমরা হলাম শয়তান, খেয়ে ফেলবো সবাইকে। ওরে মা, মরে গেলাম বাবা। গান শোনার মজাই আলাদা, গান শুনতে আমি অনেক ভালোবাসি সত্যি। এসব কি দেখতেছি আমি, পার্টি করার সময় ডিস্টার্ব, আমার নাম কুদ্দুস, আমার মাথা গরম হয়ে গেছে। আবুল, তোমরা আর বাঁচবে না, চিনো না তোমরা আমাকে, সবাইকে আজকে আমি খতম করে ফেলবো, ছাড়বো না আমি কাউকে। শয়তান আবুল, তোমাদেরকে শিক্ষা দিতেই হবে, নাহলে তোমরা কোনোদিনও শুধরাবে না, ছাড়বো না তোমাদেরকে আমি, পৃথিবী থেকে সরিয়ে দিব, এই নাও তোমরা খতম, অনেক জ্বালিয়েছো তোমরা। হাই হাই, সামনে কুদ্দুস, কুদ্দুস ভাইয়া আমাদেরকে মাফ করে দাও, তারপর আমরা হার মানবো না, সবাইকে খতম করে ফেলবো। এসব আমি কি দেখতেছি, সবাই এরকম করতেছে কেন, আমার তো সাক্ষী থাকবে না, আমার মাথা গরম হয়ে গেছে। কি হচ্ছে এসব এখানে? এই যে ম্যাডাম, থামুন থামুন।
দেখো সময় শেষ হয়ে গেছে, এখন মালিক আসবে, এখান থেকে পালাতে হবে, না হলে আমরা সবাই মারা পড়বো। তাড়াতাড়ি সবগুলো ঠিক করে ফেলো। বন্ধুরা, সময় শেষ, এখন মালিক চলে আসবে, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, না হলে মালিক আমাদেরকে মেরে ফেলবে। সবগুলো ঠিক করতে হবে, তাড়াতাড়ি বাড়ির সব জিনিসপত্র ঠিক করে ফেলো, না হলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। তাড়াতাড়ি করো ভাগ্নে, তাড়াতাড়ি কাজ করে ফেলি, না হলে কিন্তু চাকরি থাকবে না আমাদের। বন্ধুরা, টমের মালিক চলে আসবে, তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই, এদিক থেকে পালিয়ে যাই, আসো তাড়াতাড়ি, এখান থেকে পালিয়ে যাই। শয়তান আবুলের জন্য বাড়ি কত পরিষ্কার হয়ে গেছে, তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, না হলে মালিক চলে আসবে। হাই হাই, এখানে কে হাসছে না? তাড়াতাড়ি কাজ করতে হবে, খুব দ্রুত তাড়াতাড়ি যাই। কুদ্দুস ভাইয়া, আমাকে হেল্প করো, তাড়াতাড়ি কাজ করতে হবে, না হলে মালিক চলে আসবে। ওরে মা, ভাগ্নে দেখো দেওয়াল ভেঙে গেছে, এটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি ঠিক করি, এটা প্রায় হয়ে গেছে। আবুল, তোমরা তাড়াতাড়ি চলে যাও, মালিক চলে আসবে, তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু আমার সাক্ষী থাকবে না। সবাই চলে যাও। ও হো, বাড়ি কত পরিষ্কার হয়ে গেছে, চকচক করতেছে। যাই একটু বিশ্রাম করি, শরীরটা ক্লান্ত হয়ে গেছে আমার। ওরে মা, কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম করি। ও হো, কত আরামের ঘুম রে বাবা। হাই হাই, কে ডাকতেছে? টম, দেখো তোমার জন্য আমি কত সুন্দর একটা কেক আনছি, বোমওয়ালা কেক। হা হা হা, টম তুমি আর বাঁচবে না, তোমার বাড়ির সব ভুলে যাবে। শয়তান আবুল, ছাড়ব না তোমাকে আমি, বোমওয়ালা কেক আনছে কেন? হাই হাই, এখন কি যে করি, অনেক ভয়। টম, তুমি এখানে বসে বসে গান শুনতেছ? দেখো ওইখানে গোলডগের বাচ্চা কিভাবে কান্না করতেছে, তাড়াতাড়ি যাও, না হলে গোলডগ তোমাকে মেরে ফেলবে। হাই রে আমার কপাল, কিভাবে কান্না করতেছে, মাথা গরম হয়ে গেছে আমার, জানি না কি করব। টম তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু তোমাকে গোলডগ মেরে ফেলবে, যাও তাড়াতাড়ি। কত সুন্দর গান ছিল, কিন্তু শুনতে পারলাম না, কিভাবে কান্না করতেছে কিছুই বুঝতেছি না, কিভাবে শান্ত করবো। হাই রে আমার কপাল। বাবু, এটা নাও তুমি, কান্না করিও না, দেখো কত সুন্দর দেখতে, যাও তুমি এটা নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। এটা আমি আনবো না, আমি কান্না করবো। হাই হাই, কিভাবে কান্না করতেছে, এখন কিভাবে শান্ত করবো, কিছুই তো বুঝতেছি না। এই তো একটা পাইছি, এটা দিয়ে দেখি শান্ত হয় কিনা। বাবু, এই নাও দেখো কত সুন্দর, এটা তোমার জন্য, দেখো আমি কিরকম করতেছি। হাই হাই, তারপরে কান্না করে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিছুই বুঝতেছি না, এখন কি যে করি কিছুই বুঝতেছি না, কিভাবে কান্না করতেছে। বাবু, এ নাও দেখো কত সুন্দর বল, ওহো অনেক সুন্দর, নাও তুমি এটা। হাই হাই, কিভাবে কান্না করতেছে, কানটাই মনে হচ্ছে ফেটে যাবে, মাথা গরম হয়ে গেছে আমার, কিছুই বুঝতেছি না। ওই ও একটা ফুতুর, খানের ভিতরে তুলে দিতে হবে, আর শব্দ আসবে না। হা হা হা, তুমি যতক্ষণ কান্না করো আমার কিছু হবে না। ওহো, যাই বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি। ওহো, হাই হাই, ওরে মা, মরে গেলাম বাবা, হাত দিয়ে মাংস একে গেছে আমার। টাম ভাইয়া, তোমাকে দেখে আমার খুব হাসি আসতেছে। তোমার এত বড় সাহস, আমাকে দেখে হাসতেছ? ছাড়বো না তোমাকে, আমি খতম করে ফেলবো, এক মিনিট। ও ও তো এখন হাসতেছে, ওকে হাসাতে হবে, না হলে গোলডগ আমাকে মেরে ফেলবে। এই তো পাইছি, এটা দিয়ে আমি হাসাবো। সত্যি টম ভাইয়া, তোমাকে দেখে আমার খুব হাসি আসতেছে। ও হো 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 হো, জানি না কপালে কি আছে, গোল্ডকের বাচ্চাকে হাসা দেখে আমার কি অবস্থা হয়,
হায় রে আমার কপাল, কি যে করি কিছুই বুঝতেছি না। হায় হায়, এটা কি হচ্ছে? আমাকে ডিল মারতেছে কে? কিছুই তো বুঝতেছি না আমি। আশেপাশে কেউ নেই। গোলটকের বাচ্চা কিভাবে হাসতেছে? মাথা গরম হয়ে গেছে আমার। কি যে করি, এভাবে কেউ হাসে? যত সব মেরে ফেলবো আমি তোমাকে। হায় হায়, এটা কি হলো? ওরে মা, মরে গেলাম বাবা। হি 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 হি, ভাইকে দেখে আমার খুব হাসি আসতেছে। লা 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 লা, হায় হায়, ওটা আমি কি দেখতেছি? হায় হায়, টম এরকম হয়ে গেছে কেন? টম ছাড় বলা তোমাকে, এটাই সুযোগ। টম, তুমি আমাকে অনেক জ্বালাইছ, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো, এটাই সুযোগ। এই যে টম, এদিকে তাকাও, তোমার মাথা ফেটে ফেলবো। খার এত বড় সস আমাকে ডিল মারে? জেরি, ছাড়বো না তোমাকে, আমি খতম করে ফেলবো, ঠান্ডা মারে ঠান্ডা করে ফেলবো তোমাকে। 1 মিনিট টম, ওইদিকে দেখো গোল্ডেকার বাচ্চা কিভাবে হাসতেছে, তোমার মাথার উপরে বাড়ি মারো। হায় রে আমার কপাল, কপালে থাকলে কি কাটানো যায়? এখন আমার মাথার উপরে বাড়ি মারতে হবে একে খুশি রাখার জন্য। কি যে করি কিছুই বুঝতেছি না, মনে হচ্ছে মাথাটাই ফেটে যাবে। গোল্ডকের বাচ্চা কান্না করলে গোল্ডক আমাকে মেরে ফেলবে, কি আর করার। ওরে মা, মনে গেলাম বাবা, আমার মাথা করতেছে। ওরে মা, এটাই সুযোগ টমকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। টম, তুমি আর বাঁচবে না, তুমি এবার খতম। হা 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 হা, টমকে দেখে খুব হাসি আসতেছে। জানি না আর কি কি দেখাতে হবে, এবার নাকি মরে যায়। হায় রে আমার কপাল, এই দেখো বাবু আমি কিভাবে ঘোরাচ্ছি, দেখো তুমি আমার মতো কেউ পারে না। হা হা হা, ওরে মা, মরে গেলাম বাবা, আমার মাথা ভেঙে গেছে। ওরে মা, জীবন শেষ। টম ভাইয়াকে দেখে খুব হাসি আসতেছে। হায় রে আমার কপাল, গোল্ডকের বাচ্চাকে খুশি করতে গিয়ে আমার হাড্ডি মাংস হয়ে গেছে। টম ভাইয়া, আমি তোমাকে জ্বালিয়ে মারবো, সার বলা তোমাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিব। হা 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 হা, তুমি আমাকে চিনো না টম ভাইয়া। এই বাসাটাকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হচ্ছে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। সার বলা তোমাকে আমি, একটু ঘুমাই, শরীরটা ক্লান্ত হয়ে গেছে একদম। হায় হায়, ওটা আমি কি দেখতেছি, আমার দুধ খেয়ে ফেলতেছে। সার বলা তোমাকে আমি, আমার দুধ দিয়ে দাও, তোমাকে আমি দিব না, এটা আমার প্রিয় দুধ, এটা শুধু আমার দুধ, আমি কাউকে দেব না, তোমাকে আমি একটু দেব না, আমি একাই খাবো। হায় হায়, ওটা আমি কি দেখতেছি, এটা নাসার বান্দা আমার দুধ খেয়ে সারবে, কিছুই বুঝতেছি না। কি যে করি, কিভাবে যে আটকাই ওকে, যাও তুমি এখান থেকে, এটা আমার প্রিয় দুধ, আমি কাউকে দেব না। তোমার এত বড় সাহস আমার দুধ খেতে চাও? যত সব আমার প্রিয় দুধ, আমি কাউকে দেব না। কি যে করি, গোল্ডক তো আমাকে মেরে ফেলবে, কি আর করার, দিয়ে দি। এই নাও, তুমি কে ফেলো সবগুলো। এই যা, সব দুধ নষ্ট হয়ে ফেলছে, মাথা গরম হয়ে গেছে আমার। কি যে করি একে নিয়ে, কিছুই বুঝতেছি না। সব দুধ ফেলে দিয়ে কিভাবে হাসতেছে, যত সব এখন কি যে করি কিছুই বুঝতেছি না, সব পরিষ্কার করতে হবে। টম ভাইয়া, আমি তো পরিষ্কার হয়ে গেছি, এখন কি করব আমি, আমাকে পরিষ্কার করে দাও। 1 মিনিট বাবু, তুমি চিন্তা করো না, এভাবে সেটে সেটে খেয়ে ফেলো, অনেক সুস্বাদু খেতে, খেয়ে ফেলো তুমি, সবগুলা খেয়ে পরিষ্কার করে ফেলো। কি বলতেছে টম ভাইয়া, কিছুই তো বুঝলাম না, দেখি দেখে কিরকম। ওহো, অনেক সুস্বাদু খেতে, সত্যি টম ভাইয়া অনেক সুস্বাদু।